প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও কনফারেন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর ধাতু ও ক্রিয়াপদ এই শিরোনামে আজকে আমরা আলোচনা করব আমি আশা করছি আমার এই ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং যারা তোমরা এই ক্লাস করছো অবশ্যই তোমরা একটা খাতা কলম নিয়ে বসবা এবং যেটা সমস্যা পরবর্তীতে প্রশ্ন করবে আজকে আলোচ্য বিষয় ধাতু ও ক্রিয়াপদ এই বিষয়ে আমরা আলোচনা করব প্রথমে আমি দুই পাশে কয়েকটা শব্দ লিখছি দেখো যে দুইটার মধ্যে তোমরা পার্থক্য করতে পারবে না এক পাশে লিখলাম নাচ আরেক পাশে লিখলাম নাচ এক পাশে লিখলাম দেখ আরেক পাশে লিখলাম দেখছি এক পাশে লিখলাম খা এই পাশে লিখলাম খাচ্ছি এই দুই পাশে যে দুটো শব্দ আছে ওদের পার্থক্য কি নাচ নাচ দেখ দেখছি খা খাচ্ছি পার্থক্য হচ্ছে নাচ এটা ধাতু বাক্যের নাচ এটা কি হলো দেখ এটা ধাতু বাক্যের দেখছি এটা কি হলো খা এটা ধাতু বাক্যের খাচ্ছি এটা কি হলো কেন আমরা যদি সংজ্ঞা বের করি তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সংজ্ঞা হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছুর কাজ করা বোঝায় বা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে আর ক্রিয়াপদের উল্টা হলো ধাতু বা ক্রিয়াপদ নাচ দেখছি খাচ্ছি এগুলো দ্বারা কোনো কিছুর কাজ করা বোঝায় এগুলো ক্রিয়াপদ আর নাচ এর মূল নাচ নাচ এর মূল নাচ দেখছি এর মূল দেখ খাচ্ছি এর মূল খা এগুলো ক্রিয়াপদ আমরা তাহলে ক্রিয়াপদ নিয়ে আলোচনা করবো ক্রিয়াপদের সংজ্ঞা দিয়েছি ক্রিয়াপদ কাকে বলেছে ক্রিয়াপদ ক্রিয়াপদ হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন তালহা স্কুলে যায় এখানে যায় এটা ক্রিয়াপদ অর্থাৎ যে পদ দ্বারা কোনো কিছুর কাজ করা বোঝায় এখানে আমরা আর একটা বিষয় জানতে পারি সেটা হচ্ছে আমরা জানি বাক্যের গঠন রীতি হচ্ছে ছ মানে প্রথমে সাবজেক্ট অবজেক্ট ভার্ব অর্থাৎ প্রথমে কর্তা তারপর কর্ম এবং সর্বশেষ ক্রিয়াপদ বসে যা এটা সর্বশেষে বসছে অর্থাৎ এটা ক্রিয়াপদ এটা হলো ক্রিয়াপদের সংজ্ঞা এবার আমরা আলোচনা করব ক্রিয়াপদের প্রকারভেদ ক্রিয়াপদ নানা প্রকার হতে পারে আমরা সেই ক্রিয়াপদের প্রকারভেদে আজকে আলোচনা করব প্রথমে আসি ক্রিয়াপদের প্রকারভেদ ক্রিয়াপদের প্রকারভেদ মধ্যে প্রথমে আসি আমরা সমাপিকা ক্রিয়াপদ কাকে বলে সমাপিকা কথাটা আসছে সমাপ্ত থেকে মানে কি যে ক্রিয়াপদ বাক্যের অর্থ পরিপূর্ণ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে এটা আমরা সংজ্ঞা নিয়ে জানবো তো উদাহরণ হিসেবে যদি আমরা জানতে চাই তাহলে বিষয় হয়ে যাবে যেমন নাফি স্কুলে যায় এখানে যায় ক্রিয়াপদ এই ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণ বোঝাচ্ছে অর্থাৎ এটা সমাপিকা ক্রিয়া যায়টা সমাপিকা ক্রিয়া নাফি স্কুলে যায় যায়টা বাক্যের অর্থ পরিপূর্ণ বোঝাচ্ছে অর্থাৎ যা এখানে সমাপিকা ক্রিয়া দুই নম্বর আসি অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া অসমাপিকা কথাটা আসছে অসমাপ্ত থেকে মানে কি
যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে না তাকে বলে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে না তাকে বলে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া যদি উদাহরণ হিসাবে আমরা আসি তাহলে আমরা জানতে পারি, যেমন নাফি স্কুলে গিয়ে, এই গিয়ে দ্বারা বোঝা যাচ্ছে বাক্যের অর্থ পরিপূর্ণ বোঝা যাচ্ছে না, মানে বাক্যের জন্য কেউ একটু জানার আকাঙ্ক্ষা রয়ে গেল, এই গিয়েটাকে বলে অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা জানলাম সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে তাকে বলে স্বাভাবিক ক্রিয়া, এবং যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করে না তাকে বলে অস্বাভাবিক ক্রিয়া। উদাহরণ হিসেবে জানলাম নাফি স্কুলে যায়, যায় দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণ বোঝা যাচ্ছে, যায় স্বাভাবিক ক্রিয়া। নাফি স্কুলে গিয়ে, গিয়ে দ্বারা আরো যেন যাওয়ার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, এই গিয়েটা অস্বাভাবিক ক্রিয়া। এখানে পরীক্ষার প্রশ্ন হতে পারে কোন বাক্যটিতে স্বাভাবিক ক্রিয়া আছে, কোন বাক্যটিতে অস্বাভাবিক ক্রিয়াপদ আছে। এরপর আমরা জানবো সকর্ম ক্রিয়া, আমরা দুটো জানলাম আরো কয়েকটা ক্রিয়াপদ সম্পর্কে আমরা জানবো। এরপর আমরা জানবো তিন নম্বর সকর্ম ক্রিয়া। এরপরে জানবো অকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়া মানে কি আগে জানি, সকর্ম অর্থটা আমরা জেনে নিই, স মানে আছে, কর্ম মানে কর্ম, ক্রিয়া মানে ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলে সকর্ম ক্রিয়া। অ মানে নাই, কর্ম মানে কর্ম, ক্রিয়া মানে ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম নাই তাকে বলে অকর্ম ক্রিয়া। আমরা সংজ্ঞায়ন জানলাম এবং অর্থ দ্বারা আমরা সংজ্ঞায়ন করতে পারবো, আমরা সরাসরি নিতে পারি যে ক্রিয়ার কর্ম থাকে, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলে সকর্ম ক্রিয়া। যেমন রাজু চিঠি লিখছে, অকর্ম ক্রিয়া। অকর্ম ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কর্ম থাকে না, যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলে অকর্ম ক্রিয়া। যেমন রাজু লিখছে, এখানে প্রশ্ন হচ্ছে এখানেও লিখছে আছে, এখানেও লিখছে আছে, এই ক্রিয়াটা কর্ম আছে, এই ক্রিয়াটা কর্ম নেই। আমার প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো একটা ক্রিয়ার কর্ম আছে এবং কিভাবে বুঝবো একটা ক্রিয়ার কর্ম নেই। এটা বোঝার উপায় হচ্ছে বাক্যের শেষে যে ক্রিয়াপদ থাকে এই ক্রিয়াপদকে যদি আমরা প্রশ্ন করি কি অথবা কাকে যোগ ক্রিয়া সমান কর্মপদ, অর্থাৎ ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। যেমন রাজু চিঠি লিখছে, কি লিখছে, চিঠি, অর্থাৎ চিঠি হচ্ছে কর্মপদ, অর্থাৎ এই লিখছে সকর্ম মানে কর্ম সহ অবস্থান করছে। আবার লিখছে কিন্তু প্রশ্ন করছে কি লিখছে, চিঠি, এখানে উত্তর নাই, অর্থাৎ এই লিখছে অকর্ম। তাহলে আমরা সকর্ম এবং অকর্ম জানলাম, অর্থাৎ যে ক্রিয়ার পাশে কর্ম আছে সেই ক্রিয়াটাকে বলবো সকর্ম, আর যে ক্রিয়ার পাশে কর্ম নাই বা ক্রিয়াটা কর্ম ছাড়াই অবস্থান করছে তাকে বলবো আমরা অকর্ম ক্রিয়া। আমরা এই দুটো জানলাম, আমি আশা করছি আমার ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এবার আসি দ্বিকর্ম ক্রিয়া, আমরা অর্থটা দিয়ে আমরা জানতে পারবো দ্বিকর্ম ক্রিয়া। দ্বি মানে দুই, কর্ম মানে কর্ম, ক্রিয়া মানে ক্রিয়া।
অর্থাৎ যে ক্রিয়ার দুটি কর্ম আছে তাকে বলবো দ্বিকর্ম ক্রিয়া। যেমন আমরা উদাহরণ হিসেবে আসতে পারি, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে। আমি তোমাদের আগে বলছি যে আমরা ক্রিয়াপদকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাব। আমি যদি পড়াচ্ছি যদি প্রশ্ন করি কি পড়াচ্ছে ব্যাকরণ, এটা একটা কর্ম। কাকে পড়াচ্ছে ছাত্রদের, সেটা আর একটা কর্ম। তাহলে এখানে আমরা দুটা কর্ম করতে পারি, একটা বললাম ছাত্রদের আর একটা বললাম ব্যাকরণ। অর্থাৎ একটা ছাত্র একটা কর্ম, ব্যাকরণ একটা কর্ম। তার মানে এই ক্রিয়ার এর পাশে দুটা কর্ম আছে, অর্থাৎ পড়াচ্ছে এটা দ্বিকর্ম ক্রিয়া, অর্থাৎ যার পাশে দুটা কর্ম আছে। তাহলে বিষয়টা আমি সহজ করে বলতে পারি, ক্রিয়াকে শুধু কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করার উত্তর আছে তাহলে সেটা সকর্ম, ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করার উত্তর নাই কাকে দ্বারা প্রশ্ন করার উত্তর নাই এটা অকর্ম, এবং ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করার উত্তর আছে কাকে দ্বারা প্রশ্ন করার উত্তর আছে এটা বলবো আমরা দ্বিকর্ম। তাহলে আমরা সকর্ম চিনলাম, অকর্ম চিনলাম এবং দ্বিকর্ম চিনলাম। এরপরে আমরা আসবো প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া পরে পূর্বে আমরা আর একটা বিষয় আলোচনা করব, কর্ম আবার দুই প্রকার, কর্মপদ দুই প্রকার, একটা মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম। মুখ্য কর্ম কি এবং গৌণ কর্ম কি? মুখ্য কর্মটা হবে বস্তু বাসন, আর গৌণ কর্ম হবে ব্যক্তিবাচক। আমরা যদি এই বিষয়টাকে আর একবার লক্ষ্য করি, যে দুটো কর্ম থাকবে ওর মধ্যে একটা অবশ্যই ব্যক্তিবাচক হবে আর একটা বস্তুবাচক হবে। আমরা আর একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতে পারি, যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিলেন, কিনে দিলেন। আমরা যদি দিলেনকে প্রশ্ন করি তাহলে এটা দুটো উত্তর পাব, কি দিলেন কলম, এটা একটা কর্ম, কাকে দিলেন আমাকে এটা আর একটা কর্ম। অর্থাৎ এবার দুটা কর্ম আছে, তাহলে এটা দ্বিকর্ম ক্রিয়া, যেহেতু পাশে দুটা কর্ম আছে এটা দ্বিকর্ম ক্রিয়া। আমরা যদি আরেকটা লক্ষ্য করি, আমরা যদি ভাগ করছি কর্ম দুই প্রকার, একটা মুখ্য আর একটা গৌণ। মুখ্যটা যেহেতু বস্তু বাসক, কলম একটা বস্তু, অর্থাৎ এটা কর্ম হয়ে মুখ্য কর্ম হবে, মুখ্য কর্ম হবে। আর আমাকে যেহেতু ব্যক্তি, অর্থাৎ এটা কর্ম হয়ে গৌণ কর্ম হবে। আমার মনে হয় তুমি বিষয়টা বুঝতে পেরেছ যে কর্মপদ দুই প্রকার, একটা মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম, একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। এরপরে আমরা আসবো প্রযোজক ক্রিয়াপদ। প্রযোজক ক্রিয়াপদ কাকে বলে? প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। প্রথমে আসি প্রযোজক শব্দের অর্থ কি। প্রযোজক মানে যে ক্রিয়া কাজ পরিচালনা করে তাকে বলে প্রযোজক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়া মধ্যে যারা চালিত হয়, যে ক্রিয়া অন্যর দ্বারা চালিত হয় তাকে প্রযোজক ক্রিয়াপদ বলে। কিভাবে অন্যর দ্বারা চালিত হয় একটা উদাহরণ মাধ্যমে আমরা বিষয়ে ক্লিয়ার করি। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, যদি আমরা বিষয়টা লক্ষ্য করি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা চাঁদের দিকে তাকিয়ে আছে, শিশুও চাঁদের দিকে তাকিয়ে আছে, কিন্তু মার উদ্দেশ্য চাঁদটা দেখা না, মার উদ্দেশ্য চাঁদকে দেখানো,
আর শিশু চাঁদ দেখবে, যেহেতু মা কাজটা পরিচালনা করতেছে, যেহেতু মা কাজটা পরিচালনা করতেছে এবং শিশু পরিচালিত হচ্ছে, এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা। আর যেহেতু শিশু পরিচালিত হচ্ছে, শিশু হলো প্রযোজ্য কর্তা। প্রযোজ্য মানে যে পরিচালিত হয়, আর প্রযোজক মানে যে পরিচালনা করে, অর্থাৎ যে কে অন্যর দ্বারা চালিত হয় তাকে প্রযোজক ক্রিয়াপদ বলে। অর্থাৎ দেখাচ্ছে এখানে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ যে বাক্যে একজন কাজ করবে এবং অন্য দ্বারা কাজটা পরিচালিত হবে তাকে বলে প্রযোজক ক্রিয়া। তাহলে আমরা জানলাম মা শিশুকে চা দেখাচ্ছে, মা প্রযোজক কর্তা, শিশু প্রযোজ্য কর্তা এবং দেখাচ্ছে এখানে প্রযোজক ক্রিয়া। আমরা তোমার আরো কয়েকটি উদাহরণ দিতে পারবা, যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, মানে শিক্ষক পড়ানোর কাজ করতেছে আর ছাত্ররা পড়তেছে, অতএব এখানে পড়াচ্ছে এখানে প্রযোজক ক্রিয়া। তোমরা বিষয়টা তোমরা এখানে ক্লিয়ার হয়েছে, অর্থাৎ যে ক্রিয়া অন্যর দ্বারা চালিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। সর্বশেষ ক্রিয়াপদের আর একটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। এটা আমরা সর্বশেষ জানবো, যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া কি তোমরা একটু জেনে নিই। যৌগিক শব্দের অর্থ যুগল বা জোড়া। কি বললাম বলো তো বাবা দেখি, যৌগিক শব্দের অর্থ যুগল বা জোড়া। এখানে কার জোড়া? এখানে দুটা বিষয় জোড়া থাকবে, একটা সমবিক্রিয়া ক্রিয়ার জোড়া এবং একটা অসমবিক্রিয়া ক্রিয়া। অর্থাৎ সংখ্যা এভাবে আসলো, একটি সমবিক্রিয়া ক্রিয়া, একটি সমবিক্রিয়া ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়াপদ মিলে, একটি সম্পর্কে ক্রিয়া ও একটি অসমাপিক ক্রিয়াপদ মিলে যে ক্রিয়াপদ গঠিত হয়, যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে। একটি সম্পর্কে ক্রিয়া ও একটি অসমাপিক ক্রিয়াপদ মিলে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতে পারব। সে পাশ করে গেল। তোমাদেরকে যদি প্রশ্ন করি এখানে অসমাপিক ক্রিয়াপদ কোনটা, তোমরা অবশ্যই বলবা করে, কারণ কিছুক্ষণ আগে বুঝালাম যে ক্রিয়াপদ বাক্যের অর্থ পরিপূর্ণ করে না তাকে অসমাপিক ক্রিয়া বলে, করেটা অসমাপিক ক্রিয়া, অসমাপিক ক্রিয়া। গেল এটা সমাপিক ক্রিয়া। তাহলে আমরা সংখ্যার সাথে একটু মিলে নিই, একটি সমাপিক ক্রিয়া ও একটি অসমাপিক ক্রিয়া। এই সমাপিক ক্রিয়া এবং অসমাপিক ক্রিয়া মিলে যে ক্রিয়াপদ গঠিত হয়, এই দুটো মিলে একটা ক্রিয়াপদ হয়েছে, এই দুটো মিলে যেটা হয়েছে এটা বলে যৌগিক ক্রিয়া। তাহলে যৌগিক শব্দের অর্থ আমরা জানলাম যুগল বা জোড়া। কার জোড়া? একটা সমাপিকা এবং একটা অসঙ্গিক ক্রিয়াপদে মিলে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে। আমরা আরো উদাহরণ দিতে পারবো, এটা তোমরা জানলাম, আমি এটা একটু মিশে দিচ্ছি, আর একটু উদাহরণ দিলাম। যেমন সাইরেন বেজে উঠল, সাইরেন বেজে উঠল। তোমরা অবশ্যই বলতে পারবা বেজে এটা অসমাপিক ক্রিয়া, উঠল এটা সমাপিক ক্রিয়া, দুটা মিলে যৌগিক ক্রিয়া। মনে মনে বিষয়টা বুঝে আসছে? আমরা একটু রিভিশনে আসতে পারি। আমরা জানলাম প্রথমে, তোমরা একটু প্রথম থেকে ধরো, সমাপিক ক্রিয়া যে ক্রিয়াপদ বাক্যের অর্থ পরিপূর্ণ করে, অসমাপিক ক্রিয়া যে ক্রিয়াপদ বাক্যের অর্থ পরিপূর্ণ করে না। আমরা জানলাম সকর্মক ক্রিয়া যে ক্রিয়ার কর্ম থাকে, অকর্মক ক্রিয়া যে ক্রিয়ার কর্ম থাকে না, দ্বিকর্মক ক্রিয়া যে ক্রিয়ার দুটি কর্ম আছে। আমরা কিভাবে বুঝব ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে বুঝবো সেখানে কর্ম আছে, সকর্ম। ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর নাই, কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর নাই, তাহলে সেখানে কর্ম নাই, সেটা অকর্ম। ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর আছে, কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর আছে,
সেখানে দিক হবে এবং আমরা কর্মপদের প্রকার বিষয়ে জানলাম কর্মপদ দুই প্রকার একটা মুখ্য কর্ম একটা গৌণ কর্ম এরপর আমরা জানলাম প্রযোজক ক্রিয়া যে ক্রিয়া অন্যর দ্বারা চালিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে যৌগিক ক্রিয়া যে ক্রিয়ার দুটি কর্ম আছে আমার মনে হয় পাঠ তোমাদের সবাই বুঝে আসছে তোমরা এটা অবশ্যই মূল্যায়ন করবে আমরা একটু পাঠ শিরোনামে আমরা একটু কয়েকটি বিষয় দেখে নেবো বাড়ির কাজ আমরা একটু সবাই লিখে নেব বাড়ির কাজ বাড়ির কাজ তোমরা এক নম্বর বাড়ির কাজ নেবা সমাপিকা ও অসমাপিকা ক্রিয়াপদের মধ্য দুটি পার্থক্য লেখো দুই দুই কর্ম ও প্রযোজক ক্রিয়ার মধ্য দুটি পার্থক্য লেখ তিন সকর্মক অকর্মক ও যৌগিক ক্রিয়া একটি করে উদাহরণ দাও এটা বাড়ির কাজ আগামী দিনের আগামী পাঠের পড়া তোমরা একটু জেনে নাও তোমরা অবশ্যই এটা একবার দেখে আসবা তাহলে আমরা ক্লাস করতে শুরু হবে আগামী ক্লাসে করা হবে বাক্যের শ্রেণী বিভাগ এটা আমরা আগামী ক্লাসে করব সবাইকে ধন্যবাদ আমরা জানি বর্তমানে আমরা করোনা ভাইরাসে গোটা দেশটা ছেয়ে গেছে তোমরা অবশ্যই স্বাস্থ্য বিভাগের পরামর্শগুলো মেনে চলবা সবাই প্রয়োজন ছাড়া বাইরে হবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে সবাইকে মুক্ত রাখে এই আশাবাদ ব্যক্ত করি আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ